কখনো ভোট বয়কট, কখনো নিজেদের প্রার্থী, আবার কখনো পথ অবরোধ, আবার কখনো বা বিক্ষোভ, কোনো কিছুতেই বদলায়নি সেতুর হাল। ক্ষোভে ফুটছে দুটি জেলার 10 থেকে 12টি গ্রামের মানুষ। গন্ধেশ্বরী নদীর ওপর উঁচু সেতু নির্মাণের দাবিতে গত কয়েক বছর ধরে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন এলাকার মানুষজন। কখনো বিক্ষোভ, কখনো অবরোধ করেও যখন প্রশাসনকে টলানো যায়নি, তখন 2011 সালের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের পথে হেঁটেছিলেন স্থানীয় জামথল গ্রামের বাসিন্দারা। সে সময় প্রশাসনিক প্রতিশ্রুতি মিললেও ভোট মিটতেই এলাকাবাসীদের দাবি ফের তলিয়ে যায় বিষবাহ জলে। প্রতিবাদে 2023-এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অনন্য পথে হাঁটেন এলাকার মানুষ। কোনো রাজনৈতিক দলের ওপর ভরসা রাখতে না পেরে গ্রামের কোনো মানুষই রাজনৈতিক দলের প্রার্থী হননি। গ্রামের মানুষ নিজেদের দাবিকে জোরদার করতে নির্দল হিসেবে এক গ্রামবাসীকে প্রার্থী করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে এনেছিলেন। কিন্তু সেখানেও ঘটে অঘটন। পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থী ভোট মিটতে যোগ দেন তৃণমূলে। রাজনৈতিক এত উত্থান পতনের পরেও জামথল সহ বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কমপক্ষে 10 থেকে 12টি গ্রামের মানুষের দাবি আজও থেকে গেছে উপেক্ষিত। এটা দীর্ঘদিন ধরে চলছে অবস্থাটা। আন্দোলন রাস্তার উপরে করেছি, পথ অবরোধ করেছি, এটা সব পেরিয়ে গেছে। কিছু কিছু নেতা আছে বলেছি যে এই সামনে আমরা কথা দিচ্ছি, কাজটা করে দিব, হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত এটা হয়নি। এবং বহু লোকের যাতায়াত গাড়ির থেকে আরম্ভ করে সব থেকে অসুবিধা পেশেন্ট যদি হয়, একটা মহিলা গর্ভবতী অবস্থায় বসার সময় যদি ইয়ে হয়, তাহলে আর নিয়ে যাওয়া গেল না, রাস্তা থেকে মারা যাবে। সেটা ঘটনা ঘটেছে। যেগুলো স্কুলের ছাত্রছাত্রীরা জড়িয়া স্কুল, এই এলাকার মানুষ যেতে পারে না, বন্ধ হয়ে যায় বাস 8-10টা যাতায়াত করছে। বর্ষার সময় বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে বন্ধ হয় যখন জল উপর থাকে। বিগত অনেক বছর ধরে এটা পড়ে আসে। আমাদের দাবি হচ্ছে যে রাস্তাটা না হলে খুবই কষ্ট, কারণ আমরা এই যে ছোট মোটো দোকানদারি করি, আমাদের যে বাজারে জিনিসপত্র নিয়ে যায়, এই রাস্তাটা না থাকাতে আমাদের খুবই কষ্ট হয়। যেমন আমাদেরকে এই বছরই বর্ষাকালের সময় আমাদের অন্য গ্রাম দিয়ে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে, তাই রাস্তাটা হলে পরে খুবই উপকৃত হবে। ব্রিজটা হলে পরে এই ব্রিজ নিয়ে তো বারংবার আন্দোলন হয়েছে, অনেকবার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো পূরণ হয় নাই। বিজেপির দাবি, প্রস্তাবিত 3,500 কোটি টাকার গন্ধেশ্বরী দ্বারকেশ্বর নদ প্রকল্পের অধীন এই সেতু নির্মাণের কাজ হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের টালবাহানায় তা আজও ডুবে রয়েছে বিষবাহ জলে। জামথল ব্রিজের জন্য আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখেছিলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্টেও বলেছিলাম। এছাড়া আপনাদের বলছি 3,500 কোটি টাকার যে প্রজেক্ট ছিল, দ্বারকেশ্বর গন্ধেশ্বরীর প্রজেক্ট, তার মধ্যে ওই জামথল ব্রিজও ইনক্লুডেড ছিল, কিন্তু সেটা কোনো মতেই রাজ্য সরকার মানে এগিয়ে আসেনি, কোনো কেন্দ্রের কোনো মিটিংয়ে তাদের প্রতিনিধি পাঠায়নি, যার ফলে এই প্রজেক্ট একেবারে নাকচ হয়ে যাওয়ার কথা। তবু আমি ভুলে সেটাকে সেট অ্যাসাইড করে রেখেছি। মানে কোনো দিন যদি এই রাজ্যের সরকার দ্বারকেশ্বর গন্ধেশ্বরী প্রজেক্টকে আবারও মানে অনুমোদনের জন্য চায়, তখন নিশ্চিতভাবে ওই জামথল ব্রিজ কেন গোটা এলাকায় সেচযুক্ত হয়ে যাবে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দলবদলু পঞ্চায়েত সদস্যের দাবি খুব শীঘ্রই মিটবে গ্রামবাসীদের দাবি, কিন্তু কতদিনে তা বলতে পারলেন না কেউই। জেলা পরিষদও জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আবার পরবর্তীকালে আমরা প্রশাসনের তরফ থেকে ডিএম, আমাদের সমস্ত এডিএম সবাইকে জানিয়েছি যে এটা একান্তই দরকার আছে। তাছাড়া দিদিকে বড় প্রোগ্রামে আমাদের গ্রামবাসীরা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমাদের ব্রিজটা সেদিন এডিএম সাহেব এসেছিলেন, আমাদের ছাতনা ব্লকে আমাদের মিটিং ছিল, আমাদের এখানে সৃষ্টি মেলা হয়েছে, সেই উপলক্ষে উনি এসেছিলেন, উনি সেখানে ব্রিজটা এখানেও দেখে গেছেন। আবার আমাদের একটা ছাতনা ব্লকে চামকুড়া বলে একটা নদী আছে, সেই নদীটা আমাদের জলে ভেঙে গেছিলো, সেটা তো মানুষের যাতায়াত অসুবিধা হচ্ছে। এই দুটো ব্রিজে উনি দেখে গেছেন, সেটা উনি আশ্বাস দিয়েছেন লোকসভা ভোটের আগেই আমরা এই ব্রিজ দুটো করতে পারবো, সেরকমভাবেই মানুষকে আমরা বলেছি, আশা করি আমাদের ব্রিজ দুটো হয়ে যাবে। আমি এই বিষয়টা জানা নেই, আমি খতিয়ে দেখবো এটা। ব্রিজের অনেক জায়গায় যেহেতু আমাদের রাজ্য সরকার আমাদের ক্ষমতায় 11-এর পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে মানুষ কাজ হচ্ছে বলেই কাজের চাহিদা বেড়েছে, এরকম ব্রিজের প্রস্তাব অনেক জায়গা থেকে এসছে, তো তার সাথে আমি এটাও ঢুকিয়ে নাবার্ড কিংবা পিডব্লিউডিতে আমি পাঠানোর চেষ্টা করবো অবশ্যই।
গন্ধেশ্বরী দ্বারকেশ্বর নথ প্রকল্পের অধীনে সেতু নির্মাণের কাজ হওয়ার কথা থাকলেও তা আজ ডুবে রয়েছে বিষবাউ জলে। কবে মিটবে গ্রামবাসীদের দাবি? কবে গ্রামবাসীরা পাবেন উঁচু সেতু? কতদিনে ভোগান্তি দূর হবে? গ্রামবাসীদের সদুত্তর দিতে পারছেন না কেউই। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।